মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের খাজা হয়ে গেছে। মৃদু আমাকে বলল, এই কবিতাটা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্য মানে? এরপর মৃদু একদম অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় সপাচেক হবে। সবকটা প্রশ্ন আমার মনে নেই, অল্প কয়েকটা মনে আছে। এই ধরুন, যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে না, প্রিয়, কে তোমার প্রিয়, কে তোমাকে ফুল দেয়, কেন দেয়, কিভাবে দেয়, কোথায় দেয়, দিনে কয়বার দেয়, কি ফুল দেয়, আর কি কি দেয়, কি কি দিতে বাকি রাখছে, তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল, কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো, এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন, কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে, অন্য কোনো মেয়ে তোমার জন্য ফুলকপি কেন রাখবে, ঘরের রান্না মুখে রোচে না, ফুলকপি মানে কি সবজি ফুলকপি, নয় অন্য কোনো গোপন অর্থ আছে, সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি চাও, কবে তোমার পেট ভরবে, বুড়ো হচ্ছে আর খিদে বাড়ছে, পাইছো কি তুমি আমারে, তোমাকে কি আমি খেতে দেই না, রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াচ্ছ, আজ ফেসবুকে চাইছো, কালকে থালা নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে, আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না। সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি, ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি 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 আর ফুলকপি, মাঝখানে ফুলকপি স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটিও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেব তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখে। আজ সন্ধ্যায় বললাম, মিতো একটু আদা দিয়ে লাল চা করে দাও, সর্দি লেগেছে। মিতু পাথর মুখ করে চা বানাতে গেল, আমি ভয়ে ভয়ে রইলাম, চায় আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কি জানে, আল্লাহর অশেষ রহমত। খানিক বাদে মিতু আদা দিয়ে চা নিয়ে আসলো, গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাবে। ও একটা প্রশ্ন, এখন মনে পড়লো যে এখন কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নাই। ও আর একটা প্রশ্ন এই মাত্র যে এখন মনে পড়লো, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এ পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে।